সবচেয়ে গোল সীমানার কাছাকাছি, বিপদ যখন তখন হতেও পারে, এখনো কোনো পক্ষে গোল দেওয়া সম্ভব হয়নি, কিন্তু খেলা খুব সুন্দর গতিতে চলছে, বল মারলো, বল মাঝ মাঠে কাড়াকাড়ি হচ্ছে, ফাউল হয়েছে সম্ভবত, হ্যান্ডবল, ফ্রি কিক মারলেন এক ভাই, বলটা এখন পঙ্কস্তরের দখলে, সালাম ভাই এখানে আসছেন, ইনামালি ভাই ওখানে বল প্রয়োগ করে সালাম ভাই, এবং আরেকজন হচ্ছে আর বল মাঠের বাইরে, পঙ্কস্তরকে দেখতে পাচ্ছি ওনার তারুণ্য, হ্যাঁ আজকে উঠতে পড়ছে, সম্ভবত হাত দিয়ে কোলে বল করা হয়েছিল, এটা বলবে কি অবশ্য আমি জানি না, আমি এখানে কেয়ার বুঝতে পারছি না, রেফারি বলছে বিষয়টি সম্ভবত রেফারি রেফারি এটা নাকচ করে দিয়েছেন, বল কাটানো হয়েছে, গোলটি গোলটি মারছে আর ঘরে আসছে, এবং ঘুরতে তার কাছে বলটি দেওয়া হতে পারে, মেরেছে একটু করে শট, বল প্লেয়ার মাঝ পাটে প্লেয়ারটা এখন আমাকে হাতে নিজেদের মধ্যে বলটা আদান প্রদান চলছে, কিন্তু বল গোলকিপারের হাতে, আবার শট একটু করে ফেক দিলেন মারালি ভাই, সরল এই প্রথমটা একদম সরলের বল চাষ করছে, সালাম ভাই, সালাম ভাইকে দেখতে পাচ্ছি লাল গেঞ্জি গায়ে উনি নেমে গেছেন, কিন্তু ওনার পায়ে সমস্যা আছে, হাতের তরফ